আর এদিকে সন্দীপের বিরুদ্ধে অভিযোগের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। ছাত্রদের উপর অত্যাচার থেকে শুরু করে ব্যবহার করা সিরিঞ্জ, গ্লাভস পাচার, তার সঙ্গে আবার আর্থিক দুর্নীতি, একাধিক অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। এবার আরও বিপাকে সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। আরজি করে মাফিয়া রাজ চালাতেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। রিপাবলিক বাংলাতেই প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে এমন অভিযোগ করেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। আর্থিক তছরূপ সহ একাধিক দুর্নীতির অভিযোগ সন্দীপের বিরুদ্ধে। উনি বায়োমেডিক্যাল স্ক্যাম, বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা সিরিঞ্জ ইউজ, স্লাইম বোতল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস এগুলো ইউজ, সেটাকে চ্যানেলাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল। এছাড়া ডেড বডি স্ক্যাম আছে, উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন, আনক্লেম বডি, পিএম বডি। সন্দীপ ঘোষের নির্দেশেই আরজি করে ছাত্রদের উপর চলতো অত্যাচার, দুর্নীতির পাশাপাশি এমন ভয়াবহ অভিযোগ করেন আখতার আলী। উনি ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে ফেল করাতেন এবং উনি ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। ওনার কতগুলো পেটুয়া ছাত্র ছিল যারা অন্য ছাত্রদের উপরে টর্চার করতো, তাদের মার ধর করা, পয়সা কালেকশন করা, এটার বিরুদ্ধে ছাত্ররা এক মাসের উপরে আন্দোলন করেছিল। এদিকে হাইকোর্টে ইডির তদন্তের দাবি জানিয়ে বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের এজলাসে মামলার আবেদন আখতার আলীর। মামলা দায়ের করার অনুমতি দেয় আদালত। বিভিন্ন রকম হুমকি আসছে, আমার প্রাণের ভয় হচ্ছে, সেটাও আমি অনারেবল কোর্টের কাছে অ্যাপিল করব যে আমাকে যাতে একটু সুরক্ষা আমাকে ইনশিওর করা। আগেও এই অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল বলে জানান আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। কিন্তু লাভ হয়নি কিছুই, বহাল তবিয়তে দীর্ঘদিন বসেছিলেন অধ্যক্ষের গদিতে। কোন স্বার্থে সন্দীপ ঘোষকে বারবার বাঁচাতে চেয়েছে রাজ্য, কেন স্বেচ্ছায় পদত্যাগের পর রাতারাতি অন্য মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া হয়েছিল সন্দীপ ঘোষকে, দুর্নীতির সঙ্গে বড় কোনো মাথা জড়িয়ে? রিপাবলিক বাংলা। অভয়ার দেহ উদ্ধারের 12 দিন পার, সেই রাতে কি ঘটেছিল তা জানতে জোর কদমে তদন্ত চালাচ্ছে সিবিআই। বুধবার জিজ্ঞাসাবাদ করা হয় আরজি করের বর্তমান সুপার বুলবুল মুখোপাধ্যায়কেও। এদিন তদন্তকারীদের হাতে এলো অভয়ার ডায়েরি, ছেঁড়া পাতা থেকে কি খুলবে রহস্যের চাল? ঘটনার পর পেরিয়ে গিয়েছে 12টা দিন, এখনো চট খোলেনি। সেই রাতে কারা ছিল, কি ঘটেছিল আসল ঘটনা, সেটাই খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা। আরজি কর হাসপাতালে দফায় দফায় চলছে তদন্ত, আর সেই তদন্ত করতে গিয়েই একটি ডায়েরি হাতে এসেছে তদন্তকারীদের। আরজি কর কাণ্ডে মৃতার ডায়েরি কি খুলে দেবে রহস্য, সেটাই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে। তার কারণ মৃতার ডায়েরির বেশ কিছু পাতা কিন্তু ছেঁড়া ছিল এবং সেই অবস্থায় কিন্তু উদ্ধার করা হয়েছিল সেই ডায়েরিটিকে। সেই ডায়েরির থেকেই কি কোনো বার্তা পেল সিবিআই এবং সেই পথে কি এগোচ্ছে তদন্ত? ইতিমধ্যেই কিন্তু যারা মৃতার বাড়ির লোক তারা কিন্তু বলছেন যে সমস্ত কিছুই খুঁটিনাটি বিষয় কিন্তু লেখা থাকতো এই ডায়েরিতে, এবং সেই ডায়েরি থেকে কি কোনো কিছুর আভাস পেয়ে সিবিআই সেই পথে তদন্ত পরিচালিত করছে? কি রয়েছে সেই ডায়েরিতে? অভয়ার ডায়েরিতে ছিল আগামী দিনের স্বপ্ন পূরণের ইচ্ছার কথা, মা বাবাকে ভালো রাখার কথা, রোজকার ঘটনা লিখে রাখার অভ্যাস ছিল অভয়ার। 9 তারিখ রাতেও কিছু লিখেছিলেন অভয়া। লেখা ছিল কলকাতা ব্যারাকপুরের নার্সিং হোমের নাম, যেখানে চিকিৎসা করতে চেয়েছিলেন অভয়া। নিজের চেম্বার খোলার ইচ্ছাও প্রকাশ করেছিলেন সেই ডায়েরিতে। চিকিৎসা বিজ্ঞানে মেডেল জেতার আশা করতেন অভয়া। ছেঁড়া পাতা পড়ে বিস্মিত সিবিআই এর আধিকারিকরা। অন্যদিকে বুধবার তদন্তের কাছে আরজি করে ফের যায় সিবিআই এর একটি দল। গত বুধবার বিকেলে আরজি কর মেডিকেলে যান সিবিআই এর আধিকারিকরা। সেই সময় দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরাও সঙ্গে ছিলেন। হাসপাতালের 4 তলার সেমিনার হলে নমুনা সংগ্রহের কাজ করেন তারা। বুধবার ফের একবার ফরেন্সিক দল হাসপাতালে যায়। আজও কিন্তু সেই সমস্ত জিনিস বাজেয়াপ্ত করার কাজ চলে এবং
বলাই যেতে পারে যে আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে আগামীকাল যখন এই রিপোর্ট পেশ করবে, স্টেটাস রিপোর্ট পেশ করবে সিবিআই মাননীয় প্রধান বিচারপতির সামনে, তার আগে কিন্তু ফের একবার আরজিকর পরিদর্শনে সিবিআই এর আধিকারিকেরা। তবে আজও আরজিকর হাসপাতালের নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়কে তলব করে সিবিআই। জিজ্ঞাসাবাদ করতে বুধবারও তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। খুনের ঘটনাটির সময় হাসপাতালের ডিন পদে ছিলেন তিনি। চিকিৎসক খুনের ঘটনায় হাসপাতালের তরফে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির প্রধান ছিলেন এই বুলবুল মুখোপাধ্যায়। রিপাবলিক বাংলা।